আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকে আলোচনা করতে চলেছি আল আমিন মিশনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবারের রেজাল্ট কেমন হলো, রেজাল্ট কেমন হয়েছে এবং রাজ্যে তাদের স্থান কত, অর্থাৎ রাজ্যে তারা কোনো পজিশন পেয়েছে কি পায়নি, এবং ওভারঅল গড় রেজাল্ট, টোটাল স্টুডেন্টস বয়েজ অ্যান্ড গার্লস কতগুলো 90% উপরে পেয়েছে, এবং টোটাল অল ডিটেলস আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আল আমিন মিশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বিশদ বিবরণ নিয়ে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম। গতবার আল আমিন মিশনে ক্লাস 8 র্যাঙ্ক করেছিল, অর্থাৎ গোটা যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গের মধ্যে দশম স্থানে অংশ, 8 নম্বর স্থানে অংশগ্রহণ করেছিল সুজাপুর, 8 নম্বরে স্থান অধিকার করেছিল সুজাপুর ব্রাঞ্চের একজন ছাত্র। তো এবারে মাধ্যমিকে 1 থেকে 10 মধ্যে র্যাঙ্ক না পেলেও 1 থেকে 14, অর্থাৎ 14, 13, 14, 15 এর ভিতরে কিন্তু বেশ কতগুলো তারা তাদের জায়গা গ্রহণ করেছে। তবে বলা যায় যে আল আমিন মিশন যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের নাম লেখা থাকে, তো নাম একটা বড় ম্যাটার করে। তো অনেক ব্যাপার আছে, গোপনীয় ব্যাপার, যে ব্যাপারগুলো সবার মাথায় ঢুকবে না। তো যবে থেকে নাম লেখা শুরু হয়েছে তবে থেকে মুসলিম কমিউনিটির ছেলেরা বলা যায় তারা রেজাল্টের দিক দিয়ে কিন্তু পিছিয়ে রয়েছে। বলা যায় বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কোনো মুসলিম ছেলে তারা তাদের প্রথম জায়গা অর্থাৎ ফার্স্ট র্যাঙ্কে আসতে পারছে না, যদিও তাদের মেধা কিন্তু কোনো মতেই কম নয়, কিন্তু তবু যেন কোনো একটা ব্যাপার চলে আসছে। তো যাই হোক, এটা ছিল এই ব্যাপার। তো আল আমিন মিশনের যারা যারা স্টুডেন্ট পড়ে তারা যথেষ্ট ভালো স্টুডেন্ট, এবং প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে ভর্তি করানো হয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। সেই কারণে আল আমিন মিশনে মাধ্যমিক পরীক্ষায় এবারও ভালো সাফল্য অর্জন করেছে। তো আল আমিন মিশন স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণ করে, মাধ্যমিকে এবারও জয় জয়কার। তো এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে মাধ্যমিক স্টুডেন্টের সাথে এম নুরুল ইসলাম, যিনি আল আমিন মিশনের কর্ণধার, এবং এখানে রয়েছে আল আমিন মিশন গার্লস অর্থাৎ মেয়েদের সাথে এম নুরুল ইসলাম, যিনি আল আমিন মিশনের কর্ণধার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আল আমিন মিশনে এবারে 2024 যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল, যদি দেখি পরীক্ষার্থীর মোট সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা ছিল মোট 1250 জন, অর্থাৎ ছাত্র সংখ্যা স্টুডেন্টস ছিল মোট 1250 জন। 90% ঊর্ধ্বে পেয়েছে এর ভিতরে 371 জন, এবং 80% উপরে পেয়েছে 896 জন, 70% উপরে পেয়েছে 1137 জন। দুস্থ ও নিম্নবিত্ত মোট ছাত্র রয়েছে 511 জন, নিম্নবৃত্ত মধ্যবিত্ত রয়েছে 759 জন, এবং মধ্যবিত্ত ও উচ্চবিত্ত রয়েছে 679 জন। ছাত্রী রয়েছে 699, এবং 90% উপরে পেয়েছে ছাত্রীরা 106, এবং 80% উপরে পেয়েছে 390, এবং 70% উপরে পেয়েছে 575। সর্বমোট যদি ধরি, মোট মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল এবার আল আমিন মিশনে 1949, যাতে 427 পেয়েছে 90% উপরে, এবং 1286 পেয়েছে 80% উপরে, এবং 1712 70% উপরে পেয়েছে। তো এখানে যারা যারা রয়েছে 100 থেকে 90% ভিতরে এ আউটস্ট্যান্ডিং রেজাল্ট, মোট হয়েছে 427 মোট আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এবং 89 থেকে 80% মধ্যে এ প্লাস এক্সেলেন্ট হয়েছে 859, এবং 79 থেকে 60 অর্থাৎ এ ভেরি গুড পেয়েছে 606। তো এইবার এই নিয়ে একটা ভিডিও করে ফেলেছি। 11 শ্রেণীতে ভর্তি চলছে আল আমিন মিশনে মাধ্যমিকের রেজাল্ট অনুসারে। তো যারা যারা ভর্তি করাতে চায় তারা কিন্তু দ্রুত যোগাযোগ করাতে পারে। রেজিস্ট্রার অফিস খলদপুর উদয়নারায়ণপুর হাওড়া, ফোন নম্বর এখানে দেওয়া আছে। সিটি অফিস রয়েছে GDJ 4/9 নিউটাউন কলকাতা 756, ফোন নম্বরও রয়েছে, এবং সেন্ট্রাল অফিসও রয়েছে।
তো এখানে যারা যারা মোটামুটি র্যাঙ্ক করেছে তাদের ছবি স্পষ্ট তুলে দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক র্যাঙ্কগুলো কী কী। তো একদম প্রথমে 14 নম্বর আলামিন মিশনে 14 নম্বর র্যাঙ্ক, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে 14 নম্বর র্যাঙ্ক পেয়েছে 680 পেয়ে শেখ শাকিল আহমেদ, এবং 679 পেয়েছে সুমাইয়া সুলতানা, যার প্রাপ্ত নম্বর 97%, এবং তারপর পেয়েছে রূপম ইসলাম 679 97%, এরপর পেয়েছে মারিয়া গৌরি, এবং এরপর পেয়েছে আলিফ মীর, যার 15তম র্যাঙ্ক হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, এবং এরপর রয়েছে সুরাইয়া খাতুন, এবং এরপরে রয়েছে আরও শোক জাহিদ থেকে শুরু করে রয়েছে আরও সানিম সরকার, এবং এর সাথে সাথে রয়েছে যারা রয়েছে তারা হলো রেহান আনসারি, শেখ মোহাম্মদ রামিজ, তৌফিক মোর, শেখ মিজানুর রহমান, মোহাম্মদ আসিফ এবং জেনিফার রেজা, এবং তার সাথে সাথে পেয়েছে জিহাদুর রহমান এবং আলমগীর আজাদ। তো এই ছিল মাধ্যমিকের জিস্ট। গতবার আলামিন মিশন 8 র্যাঙ্ক করেছিল, ইনশাআল্লাহ আগামী বছর আবারও এই র্যাঙ্ক আবার ধরে থাকবে। তো 14, 15, 16 করে মোট 20তম র্যাঙ্কে বেশ কতগুলো অংশগ্রহণ করেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক আলামিন মিশনে ক্লাস 12-এর রেজাল্ট কেমন হলো। সো শুরু করা যাক ক্লাস 12-এর রেজাল্ট নিয়ে আলোচনা।